নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জি কে কোয়েশন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে আজ আমাদের ক্লাস নাম্বার টেন এর আগে যে নয়টি ক্লাস হয়েছে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা চাইলে সেই সমস্ত ভিডিও অবশ্যই দেখতে পারো ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই হাতে থাকছে নানান গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আলোচনা করা হচ্ছে সেই সমস্ত তথ্যগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো কিন্তু এই সেটটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে তাহলে বেশি দেরি না করে আজকের ক্লাসটা চলো স্টার্ট করা যাক প্রথমেই আমরা দেখেনি আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নটি সঠিক উত্তর কে হবে কে মৌলিক অধিকার রদ করতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো কে মৌলিক অধিকার রদ করতে পারেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ রাষ্ট্রপতি মৌলিক অধিকার রদ করতে পারেন এবারে আমরা আজকের যেটি প্রথম প্রশ্ন সেটি দেখে বিশ্ব শিশু শ্রমিক দিবস কবে পালিত হয় বিশ্ব শিশু শ্রমিক দিবস এটি কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বারোই জুন দু নাম্বার প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা কিছু তথ্য দেখেনি যে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় যে মহিলা তাদের নাম আমরা একটু দেখেনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন প্রথম মহিলাদের মধ্যে সরোজিনী নাইডু রাষ্ট্রপতি হলেন প্রতিভা প্যাটেল প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী রাজ্যপাল সরোজিনী নাইডু লোকসভার অধ্যক্ষ মীরা কুমার সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফতিমা বিবি হাইকোর্টের বিচারপতি আন্না চন্ডি হাইকোর্টের প্রধান বিচারপতি লীলা শেঠ রাষ্ট্রদূত হলেন প্রথম বিজয় লক্ষ্মী পণ্ডিত। এই তথ্যটা তোমরা সবাই খাতাতে নোট ডাউন করে নেবে খুব ইম্পর্টেন্ট তথ্যটা তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন এবার আমরা দেখি কোনটি আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে সঠিক উত্তর জানাও তোমরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রণালী আফ্রিকার ও ইউরোপকে পৃথক করেছে নেক্সট চার নাম্বার প্রশ্ন একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি ধন্য হবে নেক্সট দেখি সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বুলসিল এটি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোথায় বিখ্যাত ষাঁড়ের মোহর পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশন এ হরপ্পায় নেক্সট প্রশ্ন কনৌজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন কাছে কে পরাজিত হয়েছিলেন কনৌজে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হুমায়ুন নেক্সট গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু অঙ্গুত নেক্সট আইলেটস অফ ল্যাঙ্গার কোষ থেকে কোন হরমোন নির্গত হয় আইলেটস অফ ল্যাঙ্গার কোষ থেকে কোন হরমোন নির্গত হয় সঠিক উত্তর অপশন বি ইনসুলিন নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয় ভিভিআই একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয় সঠিক উত্তর অপশন সি কোচবিহারে আর বর্ধমানে হয় সব থেকে বেশি ধান উৎপাদন এই তথ্যটা তোমরা মনে রাখবে সাথে নেক্সট দেখি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস বিটা কোষ থেকে এটি নির্গত হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখি ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে গ্রহণ করা হয় পরিবার পরিকল্পনা কর্মসূচিটি কবে গ্রহণ করা হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট নিচের কোনটি কোনো গ্রিন হাউস গ্যাস নয় প্রশ্ন ভালো করে দেখো কোনটিকে কোনো গ্রিন হাউস গ্যাস নয় বলেছে তোমরা সঠিক উত্তর জানাও কমেন্টে সঠিক উত্তর অপশন বি হাইড্রোজেন এটি কোনো গ্রিন হাউস গ্যাস নয় নেক্সট রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম নিরুপম রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম সঠিক উত্তর অপশন সি ধ্রুব রাজার নাম ছিল নিরুপম আর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম ছিল দন্তি দুর্গ নেক্সট ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয় ভিভিআই প্রশ্ন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন এটি কোন সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে জাতীয় উন্নয়ন পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট ট্যাক্সোল কোন গাছ থেকে আহরণ করা হয় ট্যাক্সোল এটি কোন গাছ থেকে আহরণ করা হয় সঠিক উত্তর অপশন ডি ইউ গাছ থেকে নেক্সট সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিয়াল্লিশতম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে নেক্সট ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছেন ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটি লিখেছেন রামচন্দ্র গুহ নেক্সট ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি মুম্বাই নেক্সট ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় নেক্সট মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাম ইউরোপের সর্বোচ্চ শৃখর যেটি এটি জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটি কে তিনি মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাম দুটি জয় করেছে তো এই দুটি জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটি হলেন মালাভতপূর্ণা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোন উপজাতিরা পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি এবং বেশিরভাগই বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দেখা যায় প্রধান উপজাতি আর তাদের বেশিরভাগটাই বাঁকুড়ার পুরুলিয়া জেলায় দেখা যায় কোন উপজাতিরা সঠিক উত্তর অপশন সি সাঁথাল উপজাতি প্রশ্ন দেখি কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে নেক্সট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের গীত গোবিন্দম গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেন কে গীত গোবিন্দম যে গ্রন্থটি সেটি কে ইংরাজিতে অনুবাদ করেন সঠিক উত্তর অপশনে স্যার উইলিয়াম জোনস সালটি এখানে বলেই দিয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখি নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন নাদির শাহ তিনি কবে ভারত আক্রমণ করেন সঠিক উত্তর অপশন বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন জিকের ওপর ভিডিও দেখতে চাইছো আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ধন্যবাদ